তোমার এই পক পাকানি আমি মরছি, সারা ঢুকতেই যাই না ভেতরে। ওই হনুমানের জন্য তুই পারা হলু তো মদা হনু বস্ত্র আনতে পারিস নি? না, ও কাপড়ের কাছে যেতেই দিচ্ছ। তোর সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। কেমন পক পক করছে? আমার চান জ্বলছে, ও পক পক করে গেছে। বাবা তোমার পক পকানি বন্ধ করো। তোর সারা শরীরে জ্বলছে তাই না? জ্বলছে মানে মুখেও যেতে গন্ধ। আবার হনুমানকে দিয়ে যাবো। আচ্ছা একটা কথা তুই আমায় বলে দিতে পারিস? আমি ওই লাইনে নাই। আচ্ছা গোপাল, হনু বা বানররা কিসে জব্দ বলতো? ওদেরকে কি দেখালে ওরা সন্তুষ্ট হয় সব ভুলে যায় জানিস? লাঠি? না না, ওটা ভয় খাবে। এমন জিনিস ওদের দেখাতে হবে যা দেখে সব ভুলে যে সেই জিনিসটাকে লক্ষ্য করে চলে যাবে। সেটা কি? সেটা হচ্ছে কলা। হ্যাঁ কলা, আমি জানি, আমি জানি, বললাম না ওটা কলা। কলা কলা দেখালে হনু জব্দ হয়ে যাবে। তাহলে হনু জব্দ করতে হলে কলার দরকার। তা কলা কোথায় পাওয়া যাবে? আমি যদি তোকে কলা দিই তাহলে তুই বস্ত্র আনতে পারবি তো? হ্যাঁ, কলা যদি দাও, কলা দেখিয়ে হনুকে খাই আমি বস্ত্র আনতে পারবো। আমি মন্তব্য তো কলা তৈরি করছি, দেখ মন্ত্র দিয়ে কলা তৈরি করবা? বাবা এর সর্বমঙ্গল অমঙ্গল কলা বেরিয়েছিলে, এ কলা পচে গেছে তো? ও ওপরটাই বুঝে চলে গা। মন্ত্র তো কলা তো এরকমই রং হয়। ও মন্ত্র কালো হয়ে গেছে। হ্যাঁ বাবা, এই কলা ধর, এই কলা। হ্যাঁ ধরলাম। এই কলা দেখিয়ে ভুলিয়ে বাঁদরের কাছ থেকে বস্ত্রগুলো তোকে নিয়ে আসতে হবে। কি বলবো? আচ্ছা কি বলবি? ওই কলাটাকে ছাড়াতে হবে। ছাড়াবো? হ্যাঁ, কলাটাকে ছাড়ালি হনুর কাছে যাবো। হনুর কাছে গেলি যে কিভাবে দেখাবি, কিভাবে বলবি, বলে বস্ত্র নেবি সেটা আমাকে দেখা। যাবো? হ্যাঁ হনুর কাছে যাবো, হনুকে কলাটা দেখাবো। যখনই দেখাবো তোমার তখন ছুটে আসবে। হ্যাঁ, আর তখন আমি কলাটা ছাড়িয়ে দেবো। হ্যাঁ এরকম ছাড়িয়ে দেবো, এদিক ওদিক সব ছাড়িয়ে দেবো। দিয়ে তখন এই কলাটাকে ধরে হনুর সাথে কথা বলবো। কিরকম বলবে? এইরকম ধরে তোকে ছাড়িয়ে যুত করে দেবো। এইবার বলবো, হনুমান কলা খাবি? মাই তো বাবারে বাবা হবি, না খাবি তো বাবা কলা খেয়ে নিয়েছে। কলাটা কই রে? কলা খেয়ে নিয়েছে। আরে অপদার্থ, তোকে আমি কলাটা দিলাম হনুমানকে দেখাবার জন্য, তুই খেয়ে ফেললি? বাবা ও দেখা দিলে মুরজি খেয়ে নিয়েছে তাহলে সে অভিমান করবে। বাবা ও কলার দায়িত্ব তোমার আছে তো, তোমার ওই কলার দায়িত্ব কলাটাই দাও, তুমি আবার মায়ের ম্যানেজ করে নেবা। কিন্তু কলা যদি না পাইতে তো কাপড় আনা যাবে না যে? এই লক্ষ্মী পূজা করার জন্য একটাই কলা রেখেছে, এটা তোকে দিতে হবে। বাবা ওটা না দিলে যেটা কাপড় আইবে না। দাদা আর খাও না, খাও, ভয় নেই, যাও। না না, ও একবার খেয়ে যা, খাও ছাড়াবো না। আর কলা ছাড়ায় তারা মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব মুখুরায় নমঃ। দ্রুত দিবি বেরিয়ে যা, এই একটা বেরিয়ে যা।
বাবা এবার হনুমানকে গিয়ে বলবো এটা সারা কলা এনেছি, হনুমানের সাথে কথা বলতে লাগবো। আয় হনুমান কলা খাবি মাইতে বাবার বাবা হবি না খাবি তো তোমরা কত চালাকি করতে পারো। ওই ধূপ চালকে দিয়ে তুমি তাড়িয়ে দিয়েছো আমার গোপালকে। এবার আমি গোপালকে যা জিনিস দিয়ে পাঠিয়েছি নিশ্চয় হনুমান ভুলে যাবে, আর সেই অবসরে সমস্ত জয় তারা।
তোমার কি তাহলে বস্ত্র আনতে পারেনি? আজ যদি বস্ত্র না নিয়ে আসে তাহলে গোপালকে আমি ক্ষমা করব না, অভিশাপ দেব আমি। বস্ত্র কোথায় অপদার্থ? স্বামী না থেকে গোদা পারা হয়েছে। এটা কি বস্ত্র? কই বস্ত্র নাই।